শাবনূর কি বাংলাদেশে এক নম্বর চলে? এই প্রশ্নগুলোই তো আমার কাছে অবান্তর। শাবনূর হচ্ছে না মানে শাবনূর থেকে ভালো নায়িকা আমাদের এখানে ছিল না? শাবনূর ভালো, শাবনূর থেকেও ভালো ছিল। তো এই শাবনূর কেন হচ্ছে না এটা বলো, বলবা যা একজন রাজ্জাক কেন হচ্ছে না? আচ্ছা, তো শাবনূরের ব্যাপারে বলতে গেলে আমি বলবো, কিন্তু তার আগে তোমাকে আমি বলছি, এটা কথা কথায় তোমরা নায়ক নায়িকাদের বা পরিচালক প্রযোজক ওদের কথা বললেই কিংবদন্তি বলো। কিংবদন্তি শব্দের অর্থটা কি তোমার আসলে জানা আছে? স্যার, আমাদের বাংলা চলচ্চিত্রে একজন কিংবদন্তি চিত্রনায়িকা আছেন শাবনূর, ওনার সাথে ওনাকে নিয়ে ওরে নিয়েও কাজ করেছেন আপনি শাবনূরকে নিয়ে, একটু স্যার জানতে চান। আচ্ছা, তো শাবনূরের ব্যাপারে বলতে গেলে আমি বলবো, কিন্তু তার আগে তোমাকে আমি বলছি, এটা কথা কথায় তোমরা নায়ক নায়িকাদের বা পরিচালক প্রযোজক ওদের কথা বললেই কিংবদন্তি বলো। কিংবদন্তি শব্দের অর্থটা কি তোমার আসলে জানা আছে? একটা নামের আগে কিংবদন্তি, আর নায়ক নায়িকা ওদের আগে, নায়কদের আগে মহানায়ক, নায়িকাদের মহানায়িকা, কিংবদন্তি। আমাদের বাংলাদেশে কিংবদন্তি কজন আছে? কিংবদন্তি শব্দটা কি ব্যবহার লিজেন্ড, যে নাকি ইতিহাস করে গেছে 100 বছর পরও তাদের নামটা আসতে পারে, এরকম হইলে তো তাদের এরকম মানে কি এরকম যারা তাদেরকে কিংবদন্তি বলে অসুবিধা নাই। যেমন আমাদের বঙ্গবন্ধু, আর আমাদের চলচ্চিত্রে কিংবদন্তি কোথায়? হ্যাঁ, একজন আছে আমি বলতে পারি, রাজ্জাক ভাই। আর মেয়েদের ব্যাপারে যদি বলা যায় তবু এটা মানে সঠিক কিনা জানে সেটা সামানা, রাজ্জাক ভাই একেবারেই বলা যায় কিংবদন্তি, লিজেন্ড আমাদের। মানে ওনার জন্য আমাদের দেশের চলচ্চিত্র অনেক দূর এগিয়েছিল। আমি তো ঢাকার ছবি দেখতাম না, আমাদের মানে এই দেশের ছবি দেখতাম না। ঢাকার ছবি বলতে আমি সরি, অনেকে প্রশ্ন করে ঢাকাই ছবি, ঢাকাই ছবি মানে কি? যারা প্রশ্নটা করে মিডিয়া থেকে আমাদেরকে, এটা মানে একটা অশিক্ষিত মূর্খের মতো প্রশ্ন যে ঢাকাই ছবি, ঢাকাই ছবি বলতে কি চট্টগ্রামে চলচ্চিত্র হয়, খুলনায় হয়, যশোরে হয়, তা ঢাকাই ছবি মানে কি? এইখানে সবার বলা উচিত, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করে বলছি, ঢাকাই ছবি শব্দটা ব্যবহার করবেন না, ব্যবহার করবেন বাংলাদেশের ছবি, এটা বাংলাদেশ, আমরা বাংলাদেশি, পশ্চিমবাংলায়ও বাংলা আছে, কিন্তু ওরা ওদের টাইটেলটা বাংলাদেশি না, দে আর ইন্ডিয়ান, ভারতীয়, ভারতীয় বাঙালি, আর আমরা বাংলাদেশি। তো ওই ঢাকাই ছবি প্রশ্নটা তোমরা ওইভাবে তোমরা কেউ করো না, এবং সবাইকে অনুরোধ এটা যেন না বলে। তো এখন আমাদের কি তোমার প্রশ্নটা ছিল কি শাবনূর? শাবনূর আমাদের এইখানে জনপ্রিয় একজন নায়িকা, এর মধ্যে কোনো ভুল নাই। শাবনূর আছে, তার আগে মৌসুমি আছে, নতুনদের মধ্যে মৌসুমি, শাবনূর, পপি, এক্সেট্রা আরও আছে, তো এরা তো এদের মধ্যে শাবনূর একটা ভালো, কিন্তু ওই কিংবদন্তি না আমার দৃষ্টিতে। যতই সুনাম অর্জন করুক, যতই পপুলার হোক, যতই তার ছবি হোক, কিংবদন্তি শব্দের অধিকার তার এখনো হয় নাই। তো খুব ভালো শিল্পী এবং আবেগ দিয়ে অভিনয় করে। আমার একটা ছবির শুটিং, ওই ছবিটির নাম প্রেম, তখন শাবনূর মানে ধরতে গেলে তার আগে 4-5-6টা ছবি হয়তো হয়েছে ছোটোখাটো। তো সাবার শুটিং করছিলাম, নদীর এপারে ক্যামেরা রেখে ও পারে দিয়ে শাবনূর দৌড়ে যাবে, নায়ক চলে যাচ্ছে স্পিড বোটে করে না ওই লঞ্চে করে দৌড়ে আসছিল। এটা গানের একটা দৃশ্যের, মিউজিকে দৌড়াবে তারপরে গানটা ধরবে, দৌড়াতে গিয়া ধপাস করে পানিতে পড়ে গেছে। আমি তো তখন ভয় গেল, নদীর এপার থেকে সাঁতার না জানা তো শেষ। তারপর আমরা তাড়াতাড়ি আমাদের বোট নিয়ে গেলাম, দেখি সামনের পারে তীরে উঠে দাঁড়িয়েছে। গেলাম, কিরে বাবা কি
পড়ে গেলি কেন? আঙ্কেল পড়ে গেছে হঠাৎ করে, তো ওই একটু নিচু ছিল জায়গাটা, আমি তো সামনের দিকে আমি তাকিয়েছিলাম, ওটা দেখি না, পড়ে গেছি। ব্যথা পেয়েছ? না, মোটামুটি ওটা কিছু না, তো জামাটা ভিজে গেছে, শুটিং তো করতে পারবে না। কয় না না পারবো না কেন, জামা শুকালে, এখন বাজে দুটা, জামা শুকাবে এই শট, অন্য কোনো ড্রেস পরে। তখন সেই বলল যে আঙ্কেল অন্য কোনো সিকোয়েন্স থাকলে করে ফেলুন, আমার শিডিউলটা তো বলছে। হ্যাঁ অন্য কোনো, তাহলে আমি গিয়ে ওইটার কন্টিনিউটি কী, পোশাকটা কী আমাকে বলেন, সাজগোজটা কী, পজিশনটা কী, আমি তৈরি হইনি, আধা ঘন্টা লাগবে। তো আধা ঘন্টার মধ্যে সে তৈরি হয়ে অন্য শুটিং করেছিলাম, ওই দৃশ্যটা করি নাই। তো সিনসিয়ারিটির তার কোনো অভাব ছিল না। অনেক আর্টিস্ট আছে যে আজকে ব্যাকআপ হয়ে গেছে এক জায়গা, তো সেটা না, কারণ তার শিডিউলের মূল্যটা সে নিজেই জানতো যে একদিন আবার আমাকে জোগাড় করে কাত থেকে কেটে, তখন তো পুরো বছরই তার শিডিউল করা থাকে ব্যস্ত নায়িকা ওই সময়। হ্যাঁ, এই তখন সে করে দিয়েছে। আমি খুব খুশি হয়েছিলাম ওর ওই ব্যাপারে। অনেক শিল্পীরা আছে যে কাপড় টাপড় নোংরা হয়ে গেছে, আজকে আর করলাম না, জায়গা চলে যায়, সে নিজে। এই জিনিসগুলো নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছিলাম আমি সাবানার, এই আর কি। তো সব ব্যাপারে এটা বললাম, কিংবদন্তি না, অনেক পপুলার আর্টিস্ট, অনেক পপুলার সে, এই আর কি। আর আর সাবনুর ব্যাপারে বেশি ছবি তো করি না, বোধহয় দুটো ছবি করেছে, আরেকটা ছবি কি, অনেকগুলো ছবি তো করেছে। প্রেমের সমাধি তো সাবনুর নেই, ওটা আমার ছোট ভাই ডাইরেক্টর, আমার ছোট ওটার গল্প, আমার গানগুলি আমি লিখেছিলাম, তো আমার ছোট ভাই ইফতেখার জাহান ডাইরেক্টর ছবির। আমার আরেক ভাই আছে খালাতো ভাই আতর রহমান টুনু, সে মারা গেছে, ওই ছিল প্রযোজক। আমি গানগুলি লিখেছিলাম, আমার গল্পটা আমি লিখে দিয়েছিলাম, আমার ছোট ভাই একটা ছবি করেছেন স্যার কে সাবনুরেদি একটা ছবি করেছেন, একটা না দুটো আমি আর কইতে পারি না ঠিক। স্যার আপনার লেখা তো অনেক ছবি করছে করেছে, আমি বলতে পারবো না, বলতে পারবো না। হ্যাঁ বৌশাশীর যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ নামটা বের করছি, কেউ পারতেছে না কি গল্পটা এর উপর, না গল্প লেখক হতে হবে, ওই কপি রাইটার হলে তো পারবে না, তাহলে ওই বৌশাশুড়ির দ্বন্দ্বের উপর পাকিস্তান ইন্ডিয়া কলকাতা বা যে কোনো জায়গার ছবি খুঁজতে হবে, যারা কপি করে লিখে দেয়। তো বৌশাশুড়ির যুদ্ধ এটা তো লিখতে হবে, তারপর মিলবে না যদিও কপি করে আমাদের কালচার। না 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 না, মিলার জন্য না, কপি করলে তো মিলবেই, কপি করলে যে ছবিটা কপি করছে সেটার সাথে মিলবে। তো আমি আমার নিজেরই লেখা, তো আমি উকিল আজহার আসাদ ফিরোজ বলেছিলাম, লিখে দিয়েছি, মুশারফ ছিল ওটা প্রডিউসার, তো এই আর কি। হ্যাঁ হোক, যতটুকু মার খানি ভালো চলছে, ভালো ব্যবসা সব বলছো। গল্পটা কি আসলে সাবনুর উপর ডিপেন্ড করে লিখছিলেন? না না, তখন সাবনুর কে নেবে আমি জানি না, পরে ফিরোজ বুদ্ধ সাবনুর কে নিছে, আমাকে বলছে এর উপর একটা গল্প লিখে দেন। তখন আমি বলছি তোর আর্টিস্ট কাস্টিং হয়েছে? তখন সে বলল না এখনো কাস্টিং করি নাই, আগে গল্পটা লিখেন, ওই গল্পের ক্যারেক্টারটা কার মানাবে সেটা আমি নিজে চিন্তা, ও নিজে চিন্তা করবে এবং আমার সঙ্গে পরামর্শ করে কাস্টিংটা করবে, রাইটারদের সাথে একটু পরামর্শ ডাইরেক্টররা করে, ডাইরেক্টর প্রডিউসার প্রযোজক ওরা মানে রাইটারের সাথে পরামর্শ করে, আপনি চরিত্র লেখছেন এই চরিত্রটা কাকে ভালো মানাতে পারে জিজ্ঞেস করে, প্রাধান্য দেয় বেশি রাইটারকে, মানে প্রথম তো ওদের সিদ্ধান্ত, তারপর রাইটারের সঙ্গে কথা বলে। স্যার এখন সাবনুর কেন হচ্ছে না আসলে এখন চলচ্চিত্র? সাবনুর কি বাংলাদেশে এক নম্বর ছিল? এই প্রশ্নগুলোই তো আমার কাছে অবান্তর। সাবনুর হচ্ছে না মানে সাবনুর থেকে ভালো নায়িকা আমাদের এখানে ছিল না? সাবনুর ভালো, সাবনুর থেকেও ভালো ছিল, তো এই সাবনুর কেন হচ্ছে না এটা বলো, বলবা যা একজন রাজ্জাক কেন হচ্ছে না, সাবনুর কে নিয়ে এত এত মূল্যবান কথা বলার মতন তো সাবনুর না, অবশ্যই ভালো আর্টিস্ট, আমি আগেই বললাম,
কিন্তু শাবনু আরজন শাবনু তুমি হচ্ছে না, তুমি কি শাবনুর আমাদের দেশের শ্রেষ্ঠ নায়িকা হিসেবে তোমার মাথায় নিয়ে এসছো কিনা আমাকে প্রশ্ন করতে? তাহলে এই ধরনের প্রশ্ন করো কেন? আরজন হচ্ছে না কেন হবে না? একটা ভালো নায়িকা কি একটা ভালো শিল্পী কি পটকরে হয়ে যায়? শাবনু তো ভালো শিল্পী, সে পটকরে হয় না। আর একটি হতে হলে তো সময় লাগবে, আসলে তো একজন জনপ্রিয় নায়িকার মতো হয়ে যাবে না। মৌসুমি যেমন প্রথমটাতে এসে হয়ে গেছিল, শাবনু তো প্রথম ছবিতে হয় নাই, তাকে পরিশ্রম করতে হয়েছে, তার মেধা ভালোভাবে দিয়ে মেধা দিয়ে তারপরে সে হয়েছে। কিন্তু মৌসুমি দেখতে সুন্দর, সালমান মৌসুমি একটা জুটি সুন্দর এসছে, মানুষ পছন্দ করে ফেলেছে। তারপর শাবনুর কাজ করতে করতে অভিনয় পারদর্শী হয়েছে। নতুন আসলে তো অভিনয় ভালো জানতে হবে, এটা তো সোজা জিনিস না, কঠিন। মানে এক স্কুলে আমি সন্তানকে ভর্তি করালাম, কোন ক্লাসে ভর্তি করাবে? ইনফ্যান্ট নার্সারি দেব? প্রথমে একটা এক পাঁচ বছরের সন্তানকে তুমি ক্লাস টেনে ভর্তি করতে পারবে না। ঠিক তেমনি নায়িকারা এসেই যে একেবারে মানে বিরাট হয়ে গেছে, এত সোজা না তো।